তৃণমূল মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক অনন্য উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। সরকারি বেসরকারি অংশীদারত্বে বর্তমানে দেশজুড়ে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। দেশে স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দেওয়া মানবিক এ উদ্যোগের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক পর্যায়ে। মঙ্গলবার জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি রেজুলেশন। প্রধানমন্ত্রীর উদ্ভাবনী এ উদ্যোগকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বীকৃতি দিয়ে অন্যান্য সদস্য দেশকেও কমিউনিটি ভিত্তিক মডেল স্বাস্থ্যসেবা অনুসরণের আহ্বান জানায় জাতিসংঘ। শেখ হাসিনা উদ্ভাবিত উদ্যোগ বৈশ্বিক স্বীকৃতি পাওয়ায় বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয় মন্ত্রিসভার পক্ষ থেকে। মন্ত্রিসভা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনার ফলেই সম্ভব হয়েছে স্বাস্থ্যখাত সহ সব ক্ষেত্রে মানুষের সেবা নিশ্চিত করা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে কমিউনিটি ক্লিনিকের ভূমিকাও তুলে ধরেন সরকার প্রধান। সেবাটা অন্তত মানুষের দোরগোড়ায় চলে গেছে, এটা হলো বড় কথা, আর মানুষ চিকিৎসা নিতে আসে, সেটাই বড় কথা। আসলে ধন্যবাদ আমার দেশবাসীকে, তারা যদি বারবার ভোট না দিত আর আমাকে সেবা করার সুযোগ না দিত, আমি তো তাহলে আসতে পারতাম না। 2001 সালে BNP ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়ার সমালোচনাও করেন শেখ হাসিনা। তাদের বন্ধ করার যুক্তিটা হলো যে কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ যদি চিকিৎসা সেবা নেয় তাহলে সবাই নৌকায় ভোট দেবে, তাদেরকে আর কেউ ভোট দেবে না, সেই জন্য এটা বন্ধ করলো। আমার খুব কষ্ট লাগলো যে আমরা যে ক্লিনিক করছিলাম সেখানে তো খালি আওয়ামী লীগের লোক সেবা পাবে না, জনগণ সেবা পাবে। ওই এলাকায় থেকে অন্য দলের সমর্থকরা আছে না, আছে তো, তারাও তো যে বন্ধ কেন করবে। মন্ত্রিপরিষদ বৈঠকে কমিউনিটি ক্লিনিক বিষয়ক জাতিসংঘের প্রস্তাবে সহপৃষ্ঠপোষক 70 সদস্য দেশকে ধন্যবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রীর প্রতি নির্দেশনা দেন সরকার প্রধান। আমি জানতাম না যে এটা কবে জাতিসংঘের প্রস্তাবটা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।